আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আদিত্য বিছানায় শুয়ে আছে, পাশে বসে আছে রাধা। এরপরে রাধা সেখান থেকে উঠে যেতে চাইলে আদিত্য রাধার হাতটা ধরে নেয় আর রাধাকে বলে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। এ কথাটা শুনে রাধা অবাক হয়ে আদিত্যর দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় ঘরের বাইরে দাঁড়িয়ে আছে মেঘা। মেঘা বাইরে থেকে সবটাই শোনে আর অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।